শীতের সন্ধ্যায় ঝটপট ঝাল কিছু তৈরি করতে চাইলে আজকের স্পাইসি নুডলসের রেসিপিটা আপনার জন্যই। আজকে তৈরি করে দেখো ডাবল স্পাইসি নুডলসের রেসিপি, যেটা খেতে তো সাংঘাতিক ঝাল এবং খেতে দুর্দান্ত স্বাদের মজা। এটা একবার বানালে আপনার বারবার বানিয়ে খেতে মন চাইবে। তো প্রথম স্টেপে আমি এখানে আপনাদের সাথে নুডলসের পরিচয় করে দিচ্ছি। আমি এখানে নিয়েছি রামানের বুলডাকের ডাবল স্পাইসি নুডলস এবং সেই সাথে আমি নিয়েছি আমাদের দেশীয় কোকোলা নুডলস। আপনারা কোকোলা নুডলসের পরিবর্তে চাইলে যে কোনো স্প্যাগেটি টাইপের ওগুলো নিতে পারেন। তো নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্না তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি সামান্য কিছুটা লবণ। এখন এর মধ্যে প্রথমে কোকোলা নুডলসটা দিয়ে দিলাম। কোকোলা নুডলসটা 2 মিনিট রান্না করে নেওয়ার পর তারপর সেই রামানের বুলডাক নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। রামানের নুডলস আসলে সিদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, তাই এটা আমি পরে দিয়েছি। আর নুডলসের ভিতরে যে 2টা এক্সট্রা মশলা আছে সেই মশলাটা আমি রেখে দিয়েছি, এটা পরে ইউজ করব। এখন স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ এই নুডলসটাকে নেড়েচেড়ে নিলেই এই নুডলসটা একদম আলাদা হয়ে যাবে। তো এখন নুডলসটাকে আমি 90% মতো সিদ্ধ করে নিয়েছি। 90% মতো সিদ্ধ হয়ে আসলে তারপরে একটি স্টেনারে এর পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেওয়ার কারণে নুডলস মানে গরম থাকলে যে একটা কুক হয়ে যায় বাকি 10%, তো সেটা আর কুক হবে না, এটা স্টপ হয়ে যাবে এবং এতে করে নুডলসটা আর কি ঝরঝরে হবে। তো 5 মিনিট ঠান্ডা পানির মধ্যে রাখার পর এরপরে এই পানিটাকেও আমি ছেঁকে নিয়েছি। এখন এই নুডলসের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল আলতো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে নুডলসটা একদম ঝরঝরে হবে। এরপর সেকেন্ড স্টেপে হচ্ছে গিয়ে আমি নুডলস রান্নাটা তৈরি করে দেখাবো। তো এর জন্য সব মশলা সব কিছু আমি একসাথে নিয়েছি। তো এর জন্য চুলা একটি পাত্রের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখন আমি এর মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল, আর এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি কুচি করে কাটা রসুন, আর সেই সাথে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ একটু ভেজে নিব, এটার কালার আর কি চেঞ্জ করব না। 1 মিনিট ভেজে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচের ফালি, আর এখানে দিয়েছি আমি চিকেন ব্রেস্টের মাংস, যেটাকে কিনা স্লাইস করে কেটে নিয়েছি, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন মাংস একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, ম্যাগি চিকেন যে স্টিকটা থাকে মানে যে মশলাটা, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণ প্রথমে খুব বেশি দিব না, কারণ এর মধ্যে অনেক সস যাবে। আর দিয়েছি 1 চা চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 চা চামচ ভিনেগার দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি গাজর এবং মটরশুঁটি, 2টা মিলে এখানে আছে 1 কাপ। তো সব কিছু মিক্স করে এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি, আর সিদ্ধ হওয়ার মাঝে আমি এটাকে কয়েকবার একটু নেড়ে দিয়েছি। তারপরে সব কিছু আমি একটু এক সাইড করে নিলাম। এখন এই সাইডের মধ্যে আমি 1 চা চামচ তেল দিয়েছি। তো এই তেলটার মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিলাম, ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়েছি। তো এখন ডিমটাকে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। ডিমটা একটু শক্ত হয়ে আসলে তারপর এটাকে মাংসের সাথে আর কি মিক্স করে নিলাম। তো এরপরে আমি এর মধ্যে সেই সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়েছি স্পাইসি নুডলসের যে মশলাটা আছে সেই সম্পূর্ণ মশলাটা আমি এর মধ্যে দিয়েছি। আর স্বাদের টেস্টের জন্য আমি এখানে দিয়েছি সামান্য একটু চিনি। আপনার চাইলে এক্ষেত্রে টেস্টিং সল্টও দিতে পারেন, তবে আমি আর তা দেইনি। এখন সব কিছু আলতো করে একটু মিক্স করে নিচ্ছি, আর এই সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, একদম লোতে করে আলতো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর সব শেষে এই নুডলসের ভিতরে যে আরও একটা প্যাকেট থাকে যেটার মধ্যে কিনা সিসেমি সিড থাকে, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সিসেমি অয়েল মানে তিলের তেল। তো এই তো সব কিছু আলতো করে মিক্স করে নিলে বাস ঝটপট এই স্পাইসি নুডলস এখন রেডি। শীতের সন্ধ্যায় ঠান্ডার মজা নিতে এই স্পাইসি নুডলসটা তো অবশ্যই তৈরি করবেন, বেশি বেশি করে খাবেন, ঝাল লাগাবেন আর সাংঘাতিক লাগবে। মানে ঠান্ডার মধ্যে কেন যেন মানে ঝাল জাতীয় জিনিস খেতে না খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন।
আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।